মূল আলোচনায় প্রবেশ করার বিষয়টা মৃত্যু ব্যক্তিদের জন্য আমাদের করণীয়। এটা তিন স্তরে বিভক্ত। একটা হলো মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে, মৃত্যু বরণ করছে ঠিক তার পূর্ব মুহূর্তে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন পাশে যারা থাকবে তাদের একটা করণীয় আছে, আর মৃত্যুর পরবর্তীতে আশেপাশে সাথে যারা থাকবে তাদের একটা করণীয় আছে, আর মৃত্যুর বরণের পরে দাফনের পরে, মৃত্যুর পর থেকে দাফন পর্যন্ত একটা করণীয়, আর দাফনের পর থেকে আর একটা করণীয়। সময় খুব সংক্ষেপ, আমি প্রথমত মৃত্যু পূর্ববর্তী পরবর্তী দাফনের পূর্ববর্তী পর্যন্ত সামান্য শুধু কী কী করতে হবে সেটা বলবো, আর বিস্তারিত আলোচনা করব মৃত্যুর পরে, যেটা ইনশাআল্লাহ সম্মানিত শুধু মণ্ডলী।